হাফপাস সহ 11 দফা দাবিতে শিক্ষার্থী আন্দোলনে স্থবির রাজধানী। এ কারণে রাজধানীতে গণপরিবহন সংকটে বিপাকে পড়েছে যাত্রীরা। ভাড়া নিয়েও অভিযোগের অন্ত নেই, ভুগচাপা কষ্ট বাস চালক ও সহকারীদেরও। এদিকে হাফপাসের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা, এতে সৃষ্টি হয় তীব্র যানজট। 11 দফা দাবি পূরণ পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। মুনিরুল ইসলামের রিপোর্ট। ধানমন্ডি 27 নম্বর মোড়, রবিবার দুপুর 1:30 থেকে অবস্থান নেয় রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গাড়ির কাগজপত্র আর চালকের লাইসেন্স চেক করতেও তৎপর ছিল তারা। রেহাই পায়নি আইন শৃঙ্খলা বাহিনী ও বিচারকের গাড়িও। শিক্ষার্থীদের এমন কাজে সহায়তাও করেছে ট্রাফিক পুলিশ। সেনাদের গাড়ি আলাদা নাম্বার প্লেট থাকে, কিন্তু পুলিশের গাড়ির কেন নাম্বার প্লেট নাই? না, আমার ডেভেল লেন্স আছে, বাট আমার মোটরসাইকেল ভিতরে রাখা। সরকার হচ্ছে জনগণের সরকার, ছাত্রদের সরকার, সরকারের উচিত আমাদের দাবিগুলো মানা। আন্দোলনকারীরা বলছেন মূল দাবি নিরাপদ সড়কের, বাসে যাত্রীদের হয়রানি বন্ধেও তারা সোচ্চার। আমাদেরকে কখনোই নিরাপদ ভাবে বসতে দেওয়া হয় না, আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয়, হ্যারাসমেন্টের শিকার হতে হয়। কয়েকদিন পর পর স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে, তা আমরা চাই একটা নিরাপদ একটা সড়ক চাই। নিরাপদ সড়ক সবার প্রয়োজন, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে নিরাপদ সড়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষার্থীরা। কালকে আবার একই সময় ধানমন্ডি অথবা সাহসরাব যেখানেই হবে, সব ছাত্র ছাত্রী একত্রিত হয়ে আমাদের দাবি আমরা মানতে হবে। এদিকে গণপরিবহনের ভাড়া নিয়ে সাধারণ যাত্রীরাও অসহায়ত্ব প্রকাশ করেছে, তবে তারাও চান সুষ্ঠু সমাধান। সরকার নির্ধারিত যে রেট, সেই রেটে সার্ভিসটা চলুক। যেখানে আগে ভাড়া দিতাম আমরা 10 টাকা করে, এখানে আমাদের ভাড়া নিতে হচ্ছে 20 টাকা করে ভাড়া নিচ্ছে। ওদের মন করা ভাড়া সব সময় নিচ্ছে। যদি মালিক পর্যায়ে প্লাস সরকার বসে একসাথে, তাহলে মনে হয় একটা ভালো সমাধান আসবে। আর পরিবহন শ্রমিকরা বলছেন প্রতিনিয়তি যাত্রীদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। আগে যখন ছিলাম তখনই ভালো ছিলাম, আর এখন যে সিচুয়েশন হয়েছে ম্যাক্সিমাম যাত্রীর সাথেই ভাড়া নিয়ে কাবগা করা লাগে। আমাদের ছাড় অনুযায়ী যত আছে অতই ভাড়া আমরা নিচ্ছি আর কি। তবে হাপ্পা শিশুতে পরিবহন খাতে সরকারের ভর্তুকি দেওয়ার দাবিও করলেন পরিবহন শ্রমিকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।